السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، আলোকিত কোরআনের 19তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি মাহফুজুর রহমান। প্রতিদিনের মতো আজও যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হবেন, প্রথমেই লাইভে একটি লাইক দিন, তারপর শেয়ারের কাজগুলো ঝটপট সেরে নিন। প্রত্যেকেই চেষ্টা করি হাজারো লক্ষ মানুষের কাছে কি করে কোরআনের দাওয়াত এবং কোরআনের কথাগুলোকে পৌঁছে দেওয়া যায়। তার জন্য সহজ অপশন, শেয়ার অপশনে চেপে বিভিন্ন গ্রুপে পেজে আমরা চাইলে শেয়ার করে দিতে পারি, এবং চাইলে হাজারো মানুষের কাছে, লক্ষ মানুষের কাছে কোরআনের লাইভ প্রোগ্রামটি পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব সূরা আহজাবের 31 থেকে নিয়ে শেষ পর্যন্ত, 31 আয়াত থেকে শেষ পর্যন্ত, এবং সূরা সাবা এবং সূরা ফাতির এর বিশেষ কিছু অংশ নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন নারী জাতিকে, অকরুনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ গৃহে, নিজের বাড়িতে, নিজ গৃহে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না, অর্থাৎ একান্ত জরুরত ব্যতীত বাড়ি থেকে বের না হওয়া, প্রয়োজনে বাজার ঘাট করা, চাকরি করা, সেটাও শরীয়তকে সম্পূর্ণ মেনে অবশ্যই এজাজত রয়েছে, কিন্তু বিনা প্রয়োজনে ঘুরে বেড়ালাম, মার্কেটে মার্কেটে ঘুরতে থাকলাম, বেপর্দায় নিজেকে প্রদর্শন করলাম হাজারো মানুষের কাছে, সম্পূর্ণ হারাম। এ ধরনের যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এরা হচ্ছে দাইয়ুস। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নারীদেরকে নির্দেশ দিয়ে বলেছেন যে তোমরা নিজের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। ওয়া আকিমনা সলাতা ওয়া আতিনা যাকাতা, নামাজ আদায় করো, সম্পদ যদি থাকে, যাকাত যদি ফরজ হয়ে থাকে, যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, আনুগত্য স্বীকার করে। এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহিরাকুম তাতহীরা। আহলে বাইত মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ। ওনাদেরকে খেতাব করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে চান, ওই তাহিরাকুম তাতহীরা, আর তোমাদেরকে পুত পবিত্র রাখতে চান। তো সুতরাং এই ঘরে অবস্থান করার নির্দেশ এটা তোমাদেরকে ছোট করার জন্যে নয়, পবিত্র রাখার জন্যে। অপবিত্রতার কোনো ছোঁয়া, অপবিত্রতার কোনো কালিমার লেপন যেন কোনো কোনো মুসলিম নারীর সাথে না লাগে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন যে এই বিধান দিয়ে তোমাদেরকে গৃহে, ঘরে আবদ্ধ করে রাখছেন, রাখতে চাচ্ছেন এমন নয়, বরং অপবিত্রতা থেকে, অপবিত্রতার ছোঁয়া থেকে তোমাদেরকে দূরে রাখতে চেয়েছেন, অপবিত্রতাকে তোমাদের থেকে দূর করে দিতে চাচ্ছেন, আর তোমাদেরকে একেবারে পুত্র পবিত্র করে রাখতে চাচ্ছেন। অনেক নারীরা এটা বোঝে না, তারা মনে করছে যত্রতত্র যেখানে সেখানে খোলামেলা স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, এটা বুঝি নারীদের সম্মানকে বৃদ্ধি করে, নারীদের অধিকার যেন তারা ফিরে পায় যদি এমনটা সুযোগ পায়, এমনটা তারা মনে করে থাকে। অথচ এর কারণে কত হাজারো রকমের বিপদ মুসিবত তাদের উপর আসছে।
ইসলাম যে চমৎকার নির্দেশনা নারীকে দিয়েছে, কোনো নারী যদি সম্পূর্ণভাবে এটাকে ফলো করে মানে তার জীবন কতটা সুন্দর হবে, মানুষের কাছে তার সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, আল্লাহর কাছেও সে প্রিয় হবে হয়ে যাবে। তো সুতরাং দুনিয়ার এই নারীবাদী সংগঠনের সদস্য যারা আছে তারা যেমনটা বুঝে, তাদের মস্তিষ্কের উপর পর্দা শয়তান পর্দা দিয়ে আবৃত করে দিয়েছে, তাই সঠিকটা বুঝতে তারা চায় না। তাদের জন্য যেটা মঙ্গল নয়, তাদের জন্য যেটা উচিত নয়, সেটাকে তাদের সম্মান মনে করছে। মুসলিম নারীদের, মুমিন নারীদের এমনটা ভাবা একদম উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণ এবং সাহাবাই কেরামদের স্ত্রী, মা, বোন, মেয়েরা যেভাবে জীবনযাপন করেছেন, আমাদের মা বোনদের জন্যে, নারীদের জন্যে এটাই হচ্ছে আদর্শ। এভাবেই জীবনযাপন করতে হবে, তাহলে দুনিয়ার জীবন হবে সুন্দর, আল্লাহ সন্তুষ্টির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপর দুনিয়ার জীবন পরিচালিত হবে, পরকালে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত পেয়ে সহজে জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40-41 এই কয়েকটি 42-43 আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের বাবা নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান ছিলেন, ওনারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল। তো জায়নাব বিনতে জাহাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তারপর তাদের পরস্পরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না, যার কারণে তাদের সেই দাম্পত্য জীবন স্থায়ী হয়নি, অল্প দিনের মধ্যে সেটা ভেঙে গিয়েছে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই জয়নাব বিনতে জাহাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। যেহেতু যায়েদ ইবনে হারেসা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তৎকালীন সমাজে, জাহিলি সেই সমাজে পালক পুত্রের বউকে, মানে পালক পুত্র বধূকে বিয়ে করা এটা নিষেধ ছিল, নিজের পুত্র বধূর মতোই এটা সেটা নিষেধ ছিল। তো আসলে সেটা নিষেধ হওয়া কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন এই কুপ্রথাকে ভঙ্গ করতে। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ ইবনে হারেস এবং জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে যখন বনিবনা না হওয়ার কারণে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, বিবাহটা বিচ্ছেদ হয়ে গেল তাদের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন জায়নাব বিনতে জাহাসকে বিয়ে করার জন্য, যাতে করে তৎকালীন সমাজের সেই কুপ্রথা যে পালক পুত্র বধূকে বিয়ে করা যাবে না, এটা যেন ভেঙে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, মক্কার কুরাইশরা আরেকটি সুযোগ পেয়ে গেল সমালোচনার জন্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কথা চতুর্দিকে ছড়াতে লাগলো যে মোহাম্মদ শেষ পর্যন্ত নিজের পুত্র বধূকে বিয়ে করেছে, এমন বিষয়গুলো, এই কথাগুলোকে তারা খুব বেশি প্রচার করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণে তারা উঠে পড়ে লেগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের তখন আয়াত নাজিল করেছেন, দেখো পালক পুত্র এটা হচ্ছে ডাকা পুত্র, বাস্তবে পুত্র নয়। সেজন্য আল্লাহ বলে দিলেন তোমাদের কোনো পুরুষের পিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নন, সুতরাং এটা হচ্ছে মেনে নেওয়া পুত্র, এটা বাস্তবে পুত্র নয়, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছে ওয়ালাকিন রসুল আল্লাহ, তিনি আল্লাহর একজন রসুল, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রসুল, ও খাতামান নবিগিন এবং সকল নবীদের পরিসমাপ্তকারী, মানে নবুয়তের
পরিসমাপ্তি ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে। ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, এরপর আল্লাহ বলছেন আল্লাহ সবকিছু জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, পরের আয়াতে আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা খুব বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, অনেক বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ পাঠ করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু, আল্লাহ এবং সকল ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করে। লিউখরিজাকুম মিনাজ, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করেন, ও মালায়েকাত আর ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। হে ইমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করেন আর সকল ফেরেশতাগণ তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, যাতে করে লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কুফরির অন্ধকার থেকে বের করে ইমানের আলোর দিকে তোমাদেরকে নিয়ে আসা যায়। সেজন্য ওকানা বিল মুমিনিন রহিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি বড় দয়ালু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 65 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আল্লাহ এবং সকল ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সুতরাং হে ইমানদারগণ তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম প্রেরণ করো, তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম প্রেরণ করো। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 66-67 আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহকে যারা কষ্ট দেয় এবং তার রসুলকে যারা কষ্ট, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, রসুলের বিরুদ্ধে আচরণ করে, দুশ্মনী করে, ক্ষতি সাধন করে, আল্লাহ বলছে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের উপর অভিশাপ দেন দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার জীবনে যতদিন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অভিশাপ নিয়ে তারা থাকবে, পরকালেও তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি, কোনো শাস্তি সম্মানজনক নয়, তারপরেও বিশেষভাবে আল্লাহ বলছেন অপমানজনক শাস্তি, তার মানে হচ্ছে বিশেষভাবে তাদের জন্য সেই শাস্তি হবে অপমানের বিরাট এক কারণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এটা হচ্ছে 58 নম্বর আয়াত, অর্থাৎ সেটা 65 নয়, শুরুটা ছিল 56-57-58 এই আয়াতগুলো, অর্থাৎ 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাব, আর যারা মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় এমন কথা বলে, এমন কোন দোষের কথা বলে, যে দোষগুলো, যে অপরাধগুলো মুমিন নারী পুরুষ করেনি, এমন কথাগুলো তাদের দিকে সম্পৃক্ত করে, তাদের দিকে নিসবত করে, এবং তারা করেছে এমন কথা বলে মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালু বুহতানান বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তাহলে এমন যারা করে তারা বড় ধরনের একটি অপবাদ এবং প্রকাশ্য গুনাহের বোঝা তারা বহন করল। মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয় এমন কথা বলে, এমন অন্যায়ের কথা বলে যেগুলো মুমিনরা করেনি তারপর বলছে তারা করছে, আল্লাহ বলছেন যারা এই অপবাদ দিবে তারা সেই অপবাদের বিরাট এক বোঝা, প্রকাশ্য গুনাহের বোঝা নিয়ে উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 67 এবং 68 এই দুটি আয়াতে কারিমার মধ্যে বলছেন অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা উকমার আনা ফা আদল্লুনা সাবিলা, অপরাধীরা হাশরের ময়দানে বলবে হে আমাদের প্রতিপালক
আমরা আমাদের নেতাদেরকে অনুকরণ করেছিলাম, অনুকরণ করেছিলাম আমাদের মধ্যে বড় যারা আছে, সম্মানের যারা, যারা আমাদের উপর কর্তৃত্ব করত, নেতৃত্ব করত, আমাদের উপর শাসন করত, আমরা তাদের অনুকরণ করেছিলাম। অথচ আদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। অতএব আমরা তাদেরকে অনুকরণ করেছি না বুঝে, তারা আমাদেরকে বিপদগামী করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। অতএব আপনি আজকে তাদেরকে ডবল শাস্তি প্রদান করুন। এক তো তাদেরকে অন্যায়, তাদের নিজেদের অন্যায়ের শাস্তি, দ্বিতীয়ত আমাদেরকে পথভ্রষ্ট করার শাস্তি তাদেরকে আপনি প্রদান করুন। অনেক আয়াতকারীমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে ডবল শাস্তি সকলের জন্য, তোমাদের জন্য, তাদের জন্য। ওয়াল আনহুম লানান কাবীর, এবং এই লোকগুলো আল্লাহর কাছে আবেদন করবে, প্রার্থনা করবে, যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, তাদের উপর বড় ধরনের লানত আপনি করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ইমানদারগণ, বনী ইসরাইলের ওই লোকগুলোর মতো তোমরা হয়েও না যার মূসা আলাইহিসসালামকে বিভিন্নভাবে কষ্ট দিত, অপবাদ দিত। ফাবাররাআহুল্লাহ মিম্মা ক্বালু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে সকল দোষগুলো মূসা আলাইহিসসালামের উপর চাপিয়ে দিত, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামকে মুক্ত করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন তিনি অপরাধগুলো করেননি। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, আর হযরতে মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় সম্মানের একজন নবী, সম্মানিত একজন রাসূল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আলোচনা করব সূরা সাবা নিয়ে। সূরা সাবা মক্কায় অবতীর্ণ, মোট আয়াত সংখ্যা 54। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সূরার মধ্যে বলে দিয়েছেন, কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম। হে নবী, আপনি লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দিকে ডাকছেন, এক আল্লাহর দিকে ডাকছেন, প্রতিমাগুলোর পূজা অর্চনাকে ছেড়ে দিতে আহ্বান করছেন। আপনি বলে দিন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। ফাহুয়া লাকুম, ওটা তো তোমাদেরই থাকুক, কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিনিময় আমি তোমাদের কাছ থেকে চাই না। শুধু তোমাদের কল্যাণের জন্যে, তোমাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করার জন্যে, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে, হেদায়েতের পথে তোমাদেরকে ডাকার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। আমার কোনো বিনিময়ের প্রয়োজন নেই, পারিশ্রমিক আমি তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে রয়েছে, আমি সেটা আল্লাহর কাছ থেকে গ্রহণ করব, সেই পারিশ্রমিক আল্লাহ আমাকে প্রদান করবেন। ওহু আলা কুল্লি শাইইন শাহীদ, সব কিছুই তো তার সামনে, আল্লাহ দেখছেন আমি কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো টার্গেট ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, শুধুমাত্র তোমাদের মঙ্গল কামনা করে জাহান্নাম থেকে বাঁচানোর স্বার্থে তোমাদেরকে দিনের দিকে ডাকছি, নসিহত করছি, আল্লাহর দিকে ডাকছি। দেখো, কোনো বিনিময় আমার প্রয়োজন নেই। লোকগুলো যেন বুঝতে পারে বাস্তবই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাকের পক্ষ থেকে প্রেরিত, এ কথাগুলো যেন বুঝতে পারে। দুঃখজনক হচ্ছে তারপরেও বহু মানুষ বুঝেনি, ইমান আনেনি, কাফের মুশরিক অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হিসেবে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক এখনও অনেক মানুষ আছে এই কথাগুলো বুঝতে চায় না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কোরআনকে পুরোপুরিভাবে আমরা যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আলোচনা করব সূরা ফাতির নিয়ে। এই সূরাটিও মক্কায় অবতীর্ণ, মোট আয়াত সংখ্যা 45। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে বলেছেন, মান কায়না ইউরিদুল ইজ্জাতা, যে ব্যক্তি পৃথিবীর জমিনে সম্মান চায়, সম্মান আশা করে, মর্যাদা চায়, জেনে রেখো ফালিল্লাহিল ইজ্জাতু, ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সকল সম্মান আল্লাহর জন্য, সকল সম্মান আল্লাহর জন্য, এবং আল্লাহ যাকে সম্মানিত করেন তিনি
সম্মানিত হবেন অত ইজ্জুমান তাশা যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন অত জিল্লুমান তাশা যাকে ইচ্ছা লাঞ্ছিত অপমানিত অপদস্থ করতে পারেন আল্লাহ অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর আপনার হাতেই সকল করলাম সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যারা সম্মান চায় জেনে রেখো তোমরা যারা সম্মান চাও সকল সম্মান আল্লাহর সকল সম্মানের মালিক ও আল্লাহ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ভালো কথা নেক কথা নসিহতপূর্ণ কথা যে কথার দ্বারা মানুষ উপকৃত হয় যে কথাগুলো সওয়াবের কারণ হয় আল্লাহ বলছেন এই কথাগুলি সরাসরি উপরের দিকে উঠে যায় সপ্ত আকাশ ভেদ করে আর শাহজিম পর্যন্ত ইল্লিগিন নামক সেই সর্বোচ্চ মাকাম পর্যন্ত উঠে যায় সুবহানাল্লাহ ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু আল্লাহ বলছেন দেখো নেক কাজ মানুষকে অনেক উঁচু করে দেয় অনেক উপরে নিয়ে যায় ভালো কাজ একজন মানুষকে গোটা পৃথিবীর মানুষের মাথার মুকুট বানিয়ে দিতে পারে যিনি ভালো কাজ করেন ভালো কথা বলেন মানুষের উপকার করেন কখনো ক্ষতি করেন না হাজারো লক্ষ কোটি মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন তার নামে ইতিহাস চমৎকার ইতিহাস লেখা হয় পরবর্তী প্রজন্ম সেই গল্প পড়ে তার জন্য দোয়া করে তার পথের অনুকরণ করে জীবন পরিচালনা করতে চায় এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ যারা মন্দের ষড়যন্ত্র করবে কোন মানুষের ক্ষতির ষড়যন্ত্র করবে আল্লাহ বলছেন লাহুম আযাবুন শাদীদ তাদের জন্য কঠিন মারাত্মক কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে অমাকরু উলাইকা হুয়া অবশ্যই তাদের ক্ষতির এই প্রচেষ্টা এই ষড়যন্ত্র সফল হবে না ব্যর্থই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকরাউ ইলাল্লাহ হে মানুষেরা তোমরা সকলেই আল্লাহর দিকে মুহতাজ তোমরা ফুকারা ফকির মুখাপেক্ষী মুহতাজ আল্লাহর দিকে আল্লাহর রহমত ব্যতীত আল্লাহ পাকের রহমত ব্যতীত দয়াবিত এক সেকেন্ড পৃথিবীতে বাঁচার কোনো অধিকার কারণে কোনো সুযোগ নেই এক সেকেন্ড বাস্তব কথা একেবারে সেজন্য আল্লাহ বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা এত বড় অহংকার কি অহংকারী কেন করছো একদম জমিনে যেন পা ফেলতে চাও না অহংকারের কারণে কি তোমারে মনে আছে আল্লাহর দয়া ব্যতীত একটা সেকেন্ড বাঁচার কোনো যোগ্যতা বাঁচার কোন অধিকার বাঁচার কোন সুযোগ নেই কিসের তোমার এত অহংকার আল্লাহু হুয়াল গানি ধনী তো আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী নন মুহতাজ নন এমন নয় যে পৃথিবীর মানুষের ইবাদত ব্যতীত আল্লাহর অস্তিত্ব বিলীন নাউযু বিল্লাহ কখনো না কোনো জিনিসের দিকে কোনো বস্তুর দিকে কোনো সৃষ্টির দিকে কোনো মাখলুকের দিকে আল্লাহ কখনো মুখাপেক্ষী নন আল্লাহ ধনী এটা হচ্ছে ধনী আমি আপনি ধনী বলে থাকি যার কাছে টাকা আছে বলুন যার কাছে টাকা আছে সে টাকা আছে অন্য জিনিস নেই অন্য জিনিস নেওয়ার জন্য কাপড়ের জন্য কাপড়ওয়ালার কাছে তিনি মুখাপেক্ষী খাদ্যের জন্য খাদ্যওয়ালার কাছে মুখাপেক্ষী এভাবে চিকিৎসক বহু মানুষের কাছে তিনি মহতাজ সেখানে যেতে হয় সংগ্রহ করতে হয় আনতে হয় বাঁচার জন্য তো আল্লাহর দিকে সার্বক্ষণে মহতাজ তো ধনী কি করে হল ধনী কাকে বলে এই জন্য আল্লাহ বলছে তোমরা তো সব হ্যাঁ আল্লাহু আল গানী ওয়া আনতুমুল ফুকারা একমাত্র ধনী হচ্ছে আল্লাহ আর তোমরা সব হচ্ছে ফকির ফকির মানে মহতাজ প্রত্যেকেই আমরা পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিটাও হাজারো মানুষের কাছে মহতাজ হ্যাঁ টাকা দিয়েই নিবি কিন্তু যেতে তো হবে তিনি যদি সেটা প্রস্তুত না করেন উনি একার পক্ষে জীবনের সকল প্রয়োজনগুলো প্রস্তুত করা সম্ভব না অতএব একমাত্র ধনী আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুক অন্য মাখলুকের দিতে
অন্য মাখলুকের দিকেও মুহতাজ আল্লাহর দিকে তো অবশ্যই মুহতাজ মুখাপেক্ষী সেজন্য আল্লাহ বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর দিকে সকলেই মুহতাজ একমাত্র আল্লাহ ধনী হামিদ সর্বদা প্রশংসিত ইয়াশা ইউযহিবকুম ওয়াতি বিখালকিন জাদিদ চাইলে তিনি যদি চান তোমাদেরকে হটিয়ে দিয়ে জমিন থেকে উৎখাত করে সরিয়ে দিয়ে নতুন এক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিতে পারে যে কোনো মুহূর্তে সুতরাং তোমাদের যে খুব প্রয়োজন এমন আজ তোমরা ইবাদত করো না তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ নতুন জাতি সৃষ্টি করে তাদের দিয়ে ইবাদত করাইতে পারেন অতএব আমি আপনি ইবাদত করার সুযোগ পেয়েছি করতে পারছি এটা আমাদের জন্য মঙ্গল আমাদের জন্য কল্যাণ ইবাদতের প্রাপ্তি আমাদেরই আল্লাহর না সুতরাং খুব বেশি করে একাগ্রতার সাথে ইখলাসের সাথে ইবাদতকে অনেক বেশি বাড়ানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আয়াতের একটা অংশ এটা জেনে রাখো ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি তা আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম আল্লাহ পাকের বক্তব্য এই জমিনে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ বলছেন আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলছেন উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এবং তার বাস্তবতার লক্ষ কোটি প্রমাণ রয়েছে বাস্তব এখনো সবচেয়ে বেশি চোখের পানি উলামায়ে কেরাম দেয় আল্লাহর ভয়ে কাঁদে দুনিয়ার মানুষগুলোকে দিনের দিকে কিভাবে আনা যায় তার জন্য ফিকির উলামায়ে কেরামই করে থাকে এই উম্মতের ক্ষতি থেকে উম্মতকে বাঁচাবার জন্য ফিকির উলামায়ে কেরাম করে থাকে ইসলামের বিরুদ্ধে যখন নাস্তিকরা কথা বলে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে মানে ইসলামের বিদ্বেষী শক্তিগুলো যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তার জবাব কিন্তু ওলামায় কেরামই দেয় তার বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং তার বিরুদ্ধাচারণ সেটা কিন্তু ওলামায় কেরামের ডাকে হয়ে থাকে বাস্তব কথা জীবনের অনেক ক্ষেত্রে এমনটা মনে হয় যে ওলামায় কেরাম যদি জমিনে না থাকতো বাস্তব ইসলামের এই স্বচ্ছতা এটা খুব কঠিন হয়ে যেত মানুষের কাছে সঠিক ইসলাম এটা পৌঁছতো না মানুষ পথভ্রষ্ট হয়ে যেত ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করা হতো বোঝানো হতো আজকে এই পৃথিবীর জমিনে ওলামায়ে কেরাম রয়েছে লক্ষ কোটি ওলামায়ে কেরাম তারা এই কোরআনকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শেখাচ্ছে কোরআনের বিশুদ্ধ কোরআনের এই বক্তব্যগুলো মানুষকে বোঝাচ্ছে পরকালের জন্যে উম্মতকে তৈরি করার আপ্রাণ চেষ্টা করছে ওলামায়ে কেরাম বাস্তব সেই জন্য আল্লাহ বলছেন তার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম আল্লাহ বেশ কয়েকটি তাকিদ ব্যবহার করে বলেছেন ইন্নাল্লাহ আজিজুন গফুর আল্লাহ মহা পরাক্রমশালী এবং আল্লাহ ক্ষমাশীল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্তই যারা যুক্ত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি দেখা যাচ্ছে যুক্ত হয়েছেন ফজলুর রহমান লিখেছেন ইনশাআল্লাহ যুক্ত হয়েছেন আমাদের ছাত্র বাইজিত লিখেছেন মাশাআল্লাহ চমৎকার আলোচনা অনেক বেশি দোয়া এবং শুভকামনা তোমার জন্যে এবং সকলের জন্যে আমরা যারাই যুক্ত হয়েছে এবং পরবর্তীতে এই লাইভ প্রোগ্রামটি যারা আমরা দেখব সকলের কাছে হলো একেবারে কমপক্ষে 10টি করে আপনি শেয়ার করুন কেন শেয়ার করতে তো আপনার কষ্ট হবে না শেয়ার করুন আরও কিছু মানুষের কাছে পৌঁছে যাক একটি বা একজন মানুষও যদি উপকৃত হয় আপনিও সব পেয়ে যাবেন আমিও পেয়ে যাব সুতরাং আসুন কৃপণতা না করে কার্পণ্যতা না করে শেয়ার করে অনেক বেশি শেয়ার করে ছড়িয়ে দিই লক্ষ কোটি মানুষের কাছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রমাদানের সকল ইবাদতগুলো আল্লাহ আমাদের পক্ষ থেকে যেন কবুল করে নেন আল্লাহ যেন আমাদের সকলকে সর্বোত্তম প্রতিদান দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু